হ্যালো ভাই, আপনাদের সবাইকে এখন একটা নর্মাল রিভিউ দিব, ভার্সেস রিভিউ, মাইলি ভার্সন টু ভার্সেস নট ভার্সন টু। তো এখন অনেকে যারা স্টার্টার ভেপার কিনে নিতে যাচ্ছেন তারা অনেকে কনফিউজ কোনটা নেবে। অনেকে বলতেছে নট স্মোকের নট বেটার, অনেকে বলতেছে মাইলি বেটার। আমার মতে এটা পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার, সো আমি আপনাদের একটা শর্ট ইনফরমেশনাল ভিডিও দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনার মাইলি, সো মাইলি এটা আপনার ইন্টারনাল প্যাকেজিং সিস্টেমটা খুবই সিম্পল। এখন আপনি যেটা ফার্স্ট জিনিস দেখতে পাচ্ছেন যে এটার কোনো হেড নেই, মানে মাথার যে পড সিস্টেমটা, পড সিস্টেম নেই। আপনি যখন ইনিশিয়ালি বাই করবেন আপনি জাস্ট এটা পাবেন উইদাউট এনি পড। আর এটা অনেকে কনফিউজিং, কারণ সবাই যখন কিনে তারা বুঝতে পারে না যে পডটা কী। সো আপনি যখন ইনিশিয়ালি কিনছেন তখন মেক শিওর করা লাগবে যে আপনি একটা পড কিনবেন সাথে। এই পডগুলো এক একটা আপনার 300 করে পড়বে। সো আমি জাস্ট আপনাদের একটা পড দেখাচ্ছি মাইলির। এটা হলো কি আপনার কিউবেন সিগার, 7 to 8 ডিফারেন্ট ফ্লেভার আছে, আমি ঠিক শিওর না। সো আপনাদের পট সিস্টেমটা জাস্ট আপনার এভাবে আনস্ক্রু করে জাস্ট আপনি ঢুকাবেন মাইলিতে, দেন ইটস ডান, নাথিং এলস নিডেড। সো আপনাদের একটা বিগেস্ট যে অ্যাডভান্টেজ মাইলির সেটা হচ্ছে কি আপনার এটা ব্যাটারি চেঞ্জিং বা আপনার কয়েল চেঞ্জিংয়ের কোনো টেনশন নেই, কারণ আপনার কয়েলগুলো সব আপনার পটের সাথে ইনটেক সেট হিসেবে আসে। সো আপনার যে এই জিনিসটা দেখছেন এটা হচ্ছে আপনার মাইলির কয়েল। এটা আপনার রিফিলেবল, কিন্তু রিফিল আপনার যদি আপনি সলনিকের বদলে রেগুলার ই জুস ইউজ করেন মোস্ট প্রবলি আপনি আপ টু 3 টাইম রিফিল করতে পারবেন। আর আপনি যদি সলনিক ইউজ করেন, আমার পার্সোনাল ইউজের এক্সপিরিয়েন্সে আমি আপ টিল 5 উইদাউট এনি প্রবলেম ইউজ করতে পারছি সলনিকটি। দুটার মধ্যে ডিফারেন্স কি প্লিজ গুগল করে নিয়ে, এটা এক্সপ্লেন করা খুবই কমপ্লেক্স। বাট মেইনলি সিম্পল ওয়ার্ডে সলনিক হলো গিয়ে হাই ইনিকটি। সো দিস ইজ মাইলি, প্রোজ অ্যান্ড কনস অফ মাইলি। প্রোজ হচ্ছে আপনার ভেরি ইজি টু ইউজ, লাইট ওয়েটে, নো এক্সটার্নাল ফায়ার বাটন, জাস্ট আপনার অন ইনহেল অটো ডিটেক্ট। আপনার এখানে যখনই আপনি চার্জ বা ইনহেল করছেন একটা ব্লু লাইট দেখতে পাবেন এখানে, আর আপনার চার্জ কতটুকু এটা আপনার গ্রিন লাইটে দেখতে পারেন। ভেরি সিম্পল ইউজ, যারা আপনাদের কোনো টেনশন ছাড়া স্টার্টার ফার্স্ট টাইম ইউজ করছেন আমার মতে এটা বেস্ট চয়েস, কারণ আপনার ব্যাটারির টেনশন নাই, কল চেঞ্জের টেনশন নাই, প্লাস এটা জাস্ট ভেরি ইজি টু কন্ট্রোল ইন হ্যান্ড। আচ্ছা, এখন আপনাদের যেটা সেকেন্ড সেটা হচ্ছে আপনাদের নট, স্মোকের নট। বিগেস্ট ড্রব্যাক অফ দিস ডিভাইসেস এটা আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক বড় এবং এটা ওয়েটে অ্যাটলিস্ট 4 to 5 times হেভিয়ার দ্যান মাইলি। সো এটা অনেকের কাছে ডাজ নট ম্যাটার, অনেকে এইভাবে ধরে স্মোক করতে, অনেকে যারা নর্মালি পড সিস্টেমে এভাবে ইউজ টু এটা নিয়ে খুবই অকওয়ার্ড, এটা আপনি মাইলিতে যেভাবে কমফোর্টেবলি এভাবে ধরে ইউজ করতে পারবেন এটাই করা পসিবল না। প্লাস এটা আপনার একটা সেফটি অপশন আছে বাটন, যেটা আপনি প্রেস করেন ফায়ার, 5 বার প্রেস করার পর অন হবে, দেন আপনি এটা একটা ফায়ার বাটন আছে, প্রেস করার পর এটা আপনি যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা লাগে ফায়ার রিলিজের অপশন, ওই সময় আপনার ভেপ করা হবে। সো এটা হচ্ছে আপনার বিগেস্ট ড্রব্যাক এই ডিভাইসের আমার পার্সোনাল মতে। অনেক অপিনিয়নে ওয়েট ডাজেন্ট ম্যাটার, সো এটা পার্সোনাল চয়েস। বিগেস্ট ডিফারেন্স ফ্রম দিস অ্যান্ড মাইলি হলো এটার সাথে আপনি একটা মেশ কয়েল পাচ্ছেন, এটা একটা নর্মাল, সরি দুটা কয়েল থাকবে আপনার যেটা আপনি ফার্স্টে ইউজ করতে পারবেন। সো একটা থাকবে আপনার রেগুলার কয়েল, আর একটা যেটা হলো MLT, আর একটা হচ্ছে আপনার DTL, যেটা হচ্ছে আপনার মেশ কয়েল যেটা 0.6, আর আপনার মাউথ টু লাং MTL হচ্ছে আপনার 1.4। সো নর্মালি লোকজন MTL ইউজ করে সফটনিক, আর মেশ কয়েল ইউজ করে হচ্ছে আপনার নর্মাল ই ফ্লেভারের জন্য। সো এইটা আপনার মেশ কয়েলটা আমার মতে বিগেস্ট প্রো এটার, কারণ আপনার মেশ কয়েলের ফ্লেভার অনেক বেশি পাবেন, মেশ কয়েল ওভারঅল জাস্ট ওয়ে বেটার দেন মাইলি ইন টার্মস অফ ভেপার প্রোডাকশন আর ইন টার্মস অফ স্মুথ ভেপিং। একটা বিগেস্ট প্রবলেম হলো কি আপনি যদি এটা বেশিক্ষণ ইনহেল করেন তাহলে একটা স্পিডব্যাক যেটা আপনি পাবেন এটা হলো গিয়ে নট, স্মোকের নটে পাবেন, যেটা আমি মাইলিতে এখন পর্যন্ত পাইনি আনলেস দ্য কয়েল ইজ অ্যাবসলিউটলি ডিস্ট্রয়েড। এইটার আপনি 5-6 বার যদি আপনি কোনো ব্রেক ছাড়া ইনহেল করেন তাহলে আপনি একটা স্পিডব্যাক পাবেন, যেটা হচ্ছে কি আপনার ই লিকুইডটা আপনি মাউথে মাঝে মাঝে টেস্ট করতে পারবেন। আমি এখনও ঠিক শিওর না ইটস বিকজ আই এম ওয়েটিং লংলি অর এটা কোনো ডিভাইসের ফল, বাট এটা আপনি মাঝে মাঝে নটে পাবেন যদি আপনি একাধারে ইনহেল করতে থাকেন। ইন টার্মস অফ ডিজাইন নটের এটা রিজন আই এম নট শিওর ইফ আই এম প্রোনাউন্সিং ইট রাইট, এটা হলো কি আপনার বিভিন্ন কালার সিস্টেমে আসে। সো সবচেয়ে বিগেস্ট
pro in terms of aesthetic is the design. Mainly very simple, pass different color আছে, but এটার আপনার ডিজাইনটা অনেক ইউনিক, যার কারণে এটা আমার মতে aesthetics wise এটা looks better. And দুটোই সেম USB port charge system, দুইটাই আপনার once again 1, 2, 3, 4, 5, 6, 7, 8. আপনি দেখতে পাচ্ছেন এটা মেশ কয়েল, রিপ্লেসেবল কয়েল. এখন অনেকের কোয়েশ্চেন কতদিন পর পর কয়েল চেঞ্জ করা লাগে, কতদিন পর ব্যাটারি চেঞ্জ. এটা যেহেতু পাওয়ার সিস্টেম, এটা ব্যাটারি আনচেঞ্জেবল. হয়তো অনেক কারিগরি করে অনেকে চেঞ্জ করতে পারে, বাট এটা নর্মালি কোনো ওয়ে নেই চেঞ্জ করা, ডিসমেন্টাল করা ছাড়া. সো আরেকটা যেটা বেস্ট থিং এটা একটা হচ্ছে আপনার এটা একটা সেফটি অপশন আছে অন অফে, যেটা আপনার মাইনে নেয়। এখন সেফটি অপশনটা আপনার ফেভারও কাজ করতে পারে, আপনার ডিসফেভারও কাজ করতে পারে। ডিসফেভারে কীভাবে কাজ করবে, এটা যেহেতু অটো ইনহেলিং সিস্টেম মাইলি, এটা আপনি যদি পকেটে রাখেন, পকেটে কখনো আপনার এটা অটো অন হন, বাট এটা যদি আপনার পকেটে রাখেন ঢুকলে কখনো যদি টিপ করে অন হয়ে যায়, ইট উইল ফায়ার ইন পকেট, মেবি আপনার পায়ে আগুন ধরতে পারে, আই ডোন্ট নো, আমি কখনো জানি না, ইউজ করি না, আমি পকেটে এটা কখনো রাখিও না, ওই রিক্স নিও না। সো আমি যারা ইউজ করছেন এটা আমি বলবো না যে আপনি ওই রিক্সটা নেন, এটা কখনো পকেটে ইউজ করেন না যদি এটা নেন আপনি। সেকেন্ড জিনিস, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সবার বোঝা লাগবে, যে এগুলো দুইটাই নর্মালি ইন টার্মস অফ চার্জ গুড, বাট এইটার একটা বিগেস্ট অ্যাডভান্টেজ হলো গিয়ে এটা 1100 mAh ব্যাটারিতে আসে, যেটা আপনার 30 মিনিট চার্জ দিলে পুরোপুরি পুরো ফুল ডে যায়। এটা যদি আপনার 30 মিনিট পর পর চার্জ দেওয়া লাগে, তা আপনি যদি টানা 2 আওয়ার ইউজ করেছেন, এটা নর্মালি পসিবল না, বাট এটা ইজিলি পসিবল কারণ এটা হিউজ ব্যাটারি লাইফের কারণে। সো এখন ইন টার্মস অফ প্রোস অ্যান্ড কনস বোঝার পর কোনটা বেটার, এটা টোটালি পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে। আমি পার্সোনালি প্রেফার করি এটা বিকজ অফ ইটস লাইট অ্যান্ড ইজি টু ইউজ সিস্টেম। যদিও একটা বিগেস্ট ড্র এটার হলে এটা আপনার মেনটেন্যান্স কস্ট অনেক, এটা পার ফ্লেভার পট হচ্ছে আপনার 250 to 300, 250 to 400